মা ছাগল পালন করা অধিক লাভ নাকি খাসি ছাগল পালন করা অধিক লাভ, কোনটাতে লাভ বেশি? নমস্কার বন্ধুরা, নদীয়া হরিণঘাটা এমডি গোট ফার্মের পক্ষ থেকে আমি গণেশ দত্ত আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটির বিশেষত্ব হচ্ছে যে মা ছাগলে লাভ বেশি নাকি খাসি ছাগল পালন করা লাভ বেশি। তো বন্ধুরা, আজকে কোন ছাগল পালন করা লাভ বেশি এটা নিয়েই কিন্তু আলোচনা করব। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন, আর যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো বন্ধুরা, আজকের সেই আলোচনাটা শুরু করা। তো বন্ধুরা, আজকের আমার আলোচনা মা ছাগলে ইনকাম বেশি নাকি খাসি মোটা তাজা করে ইনকাম বেশি হয়। তো বন্ধুরা, এই সম্বন্ধে কিন্তু অনেকের ভিন্ন মত কিন্তু থাকতেই পারে, তবে আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি আমার মতামত ব্যাখ্যা করব। তো বন্ধুরা, যারা নতুন ফার্মিং শুরু করবেন, অনেকে হয়তো ভাবছেন যে আমি মার্কেট থেকে বা হাটের থেকে কিছু ছোট বাচ্চা খাসি কিনে আনবো, সেটাকে আমি ৬ মাস পুষে মোটা তাজা করে বিক্রি করে দেবো, হয়তো সেটাতে প্রফিট বেশি হবে। আবার অনেকে ভাবছেন যে আমি প্রেগনেন্ট ছাগল কিনবো, প্রেগনেন্ট ছাগল কিনে বাচ্চা উৎপাদন করে সেই বাচ্চা বড় করে আমি বিক্রি করব। তো যারা নতুন ফার্মিং সেক্টরে আসবেন তারা কিন্তু একটু দ্বিধাবিভক্ত আছেন যে আমি কোনটা দিয়ে ফার্মিং শুরু করব। তো বন্ধুরা, আমি বলবো যে দুটোতেই কিন্তু প্রফিট আছে, আবার কিন্তু রিস্কও আছে। রিস্ক বলতে আমি বলতে চাইছি যে খাসির যে বাচ্চা আপনারা যে হাটের থেকে কিনে আনবেন, দেখা গেল যারা নতুন তারা কিন্তু খাসির বাচ্চাগুলো ঠিকভাবে চিনতে পারবেন না। হাট থেকে হয়তো কিনে আনলেন, ১০টা খাসি কিনে আনলেন ৩,০০০ টাকা করে, দেখা গেল ৩০,০০০ টাকা দাম পড়ে গেল। এইবার সেইখান থেকে হাট থেকে আনার পরে দেখা গেল ৩-৪টে মারা গেল, সেখানে কিন্তু একটা ঘাটতি আপনার হয়েই গেল। আর যারা নতুন তারা কিন্তু একটা খাসির বাচ্চা কিনে এনে সেটা কিভাবে মোটা তাজা করতে হয় তারা কিন্তু সেইভাবে কিন্তু জানে না বা বুঝতে পারে না, কারণ কি তার ট্রিটমেন্ট করতে হবে, কি খাওয়াতে হবে, যারা নতুন তারা কিন্তু জানে না। যারা ফার্মিং সেক্টরের সঙ্গে যুক্ত আছে, যারা ছাগল পালন করছে ২ বছর ৩ বছর ৪ বছর, তাদের একটা অভিজ্ঞতা আছে, তারা কিন্তু ছোট ছোট বাচ্চা খাসি কিনে এনে তারা কিন্তু মোটা তাজা করে কিন্তু লাভ করতে পারবে। কিন্তু আপনি যেহেতু নতুন সেহেতু আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। আমি বলবো যে আপনারা অন্তত ৩ মাস প্রেগনেন্ট, ৩.৫ মাস প্রেগনেন্ট, ৪ মাস প্রেগনেন্ট এরকম ছাগল দিয়ে আপনারা ফার্মিংটা শুরু করুন। তাহলে কি হবে, আপনারা ইনকামটা কিন্তু খুব তাড়াতাড়ি পাবেন, কারণ দেখা গেল আপনি ফার্মে ছাগল আনার দেখা গেলো ২ মাস পরেই আপনার এখানে আপনি দুটো বাচ্চা পেলেন, আবার ৬ মাস পরে দেখা গেল বাচ্চা দুটো বিক্রি করলেন, আপনার কিন্তু মূল পুঁজি কিন্তু ঘরে চলে আসলো। পরবর্তীকালে আবার সেই মা ছাগলটা থেকে কিন্তু আবার বাচ্চা পাবেন, তাতে আপনার মূলধন কিন্তু একবার আপনি যেটা কিনলেন সেটাই লাগবে, পরবর্তীকালে কিন্তু আর লাগবে না। আর যদি আপনারা খাসি যদি বাজার থেকে কিনে আনেন সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেল ১০টা কিনে আনলেন ৩-৪টে মারা গেল, তারপরে খাসিগুলো ৬ মাস আপনি পালন করলেন, দেখলেন যে মোটা তাজাকরণ কিন্তু হচ্ছে না, আপনি যেই দামে কিনে এনেছেন হাট থেকে দেখা গেল ৬ মাস পরে খাওয়ানোর পরে দেখা গেল কসাইদের কাছে বিক্রি করতে গেলে, লোকাল মার্কেটে বিক্রি করতে গেলে দেখা গেল সেই দামই আপনি পাচ্ছেন, কারণ আপনি ওর ট্রিটমেন্ট সেইভাবে দিতে পারেননি, সেইভাবে আপনি খাওয়াতে পারছেন না, অতএব আপনার কিন্তু লস হয়ে যাবে। কিন্তু আপনি যদি প্রেগনেন্ট মা ছাগল যদি নিয়ে আসতে পারেন ৩.৫ মাস ৩মাস ৩.৫ মাস প্রেগনেন্ট, সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রফিটটা করতে পারবেন, তাড়াতাড়ি গেইন করতে পারবেন, কারণ আপনি ১ বছর ১.৫ বছর বা ২ বছর ছাগলের ফার্ম করে মা ছাগল পালন করে অভিজ্ঞতা অর্জন করে তারপরে কিন্তু আপনি খাসি মোটা তাজা
করণ করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার তখন প্রফিট হবে। যারা নতুন, আমি বারবার বলছি, যারা নতুন তারা কিন্তু খাসি মোটা তাজা করণ করে যে লাভের যে চেষ্টা বা আশা সেটা কিন্তু একদমই করবেন না, এতে কিন্তু আপনাদের লস হবে। বন্ধুরা, আমি আমার দৃষ্টিকোণ থেকে আলোচনা করছি, হয়তো অনেকের এটা ভালো নাও লাগতে পারে বা তার দৃষ্টিকোণ থেকে ভিন্ন মত তার থাকতেই পারে, যে খাসি মোটা তাজা করণ করে প্রফিট করা আর মা ছাগল কিনে এনে, প্রেগনেন্ট ছাগল কিনে এনে সেখান থেকে বাচ্চা উৎপাদন করে প্রফিট করা, আমার কাছে কিন্তু মা ছাগল কিনে এনে প্রফিট করা সেটা কিন্তু অনেক ইজিলি ব্যাপার এবং সহজ। তাই যারা নতুন ফার্মিংয়ে আসতে চাইছেন, আমি তাদেরকে বলবো যে ভুল করেও যারা নতুন তারা কিন্তু খাসি মোটা তাজা করণ করে ফার্মিং চালাবেন এটা কিন্তু করবেন না। অবশ্যই অবশ্যই মা ছাগল কিনুন, দুই চারটে পাঁচটা কিনুন, প্রেগনেন্ট ছাগল কিনুন, তাড়াতাড়ি লাভের মুখ দেখতে পারবেন, তাড়াতাড়ি ইনকাম পাবেন, অনেক অভিজ্ঞতা সঞ্চয় হবে, তারপরে খাসি মোটা তাজা করণ করার দিকে আপনি ঝোঁক নেবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই বলে সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি।